नमस्कार बंधुरा, हरे कृष्ण राधे राधे। तुम्हारे सकल के स्वागत जानिए आज आमी आमार भिडियोटी शुरू करछी। आशा करी तुम्हारा निश्चय खूब भलो आछो। बंधुरा, आमी आमार गोपालसोनाके निये तारापीठ घूरते जाच्छी, তাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব গোপাল সোনার জন্য আমি কি কি প্রয়োজনীয় জিনিস সঙ্গে করে নিয়ে যাচ্ছি। মানে আমরা যখন গোপাল সোনাকে বাইরে ঘুরতে নিয়ে যাব তখন আমরা কি কি প্রয়োজনীয় জিনিস সঙ্গে করে নিয়ে যাব, সেই ভিডিওই আজ তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করি, আশা করি তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। বন্ধুরা, এখন বাজে রাত 8:30, আর আমি গোপালসোনাকে রাতের ভোগ নিবেদন করে দিলাম। আমি প্রতিদিন আমার গোপালসোনাকে 9টা থেকে 9:30টার মধ্যে রাতের ভোগ নিবেদন করে শয়ন দিয়ে দিই, কিন্তু আমি আজ 8:30টায় গোপালসোনাকে রাতের ভোগ নিবেদন করে তাড়াতাড়ি শয়ন দিয়ে দেব 9টার মধ্যেই, কারণ কালকে আমরা অনেক ভোরবেলা বেরোবো। তো গোপালসোনাকে রাতের ভোগ নিবেদন করে আরতি করে নিলাম, আর গোপালসোনাকে এখন একটু খাইয়ে দিচ্ছি। এরপর কিছুক্ষণ ঠাকুর ঘর থেকে বাইরে যাব, কিছুক্ষণ পর আমি আবার ঠাকুর ঘরে এসে গোপালসোনার হাত মুখ খুব ভালো করে মুছে দেব। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। তো ঠাকুর ঘরে এসে কিছুক্ষণ পর গোপালসোনার হাত মুখ খুব ভালো করে মুছে নিলাম, আর গোপালসোনার ভোগ এখন প্রসাদ হয়ে গেছে, তো প্রসাদের থালা এখন নামিয়ে নিলাম। তো গোপালসোনার এখন সিঙ্গার, গলার হার, হাতের চুড়ি এগুলো একটু খুলে নিচ্ছি, কারণ গোপালসোনাকে এখন আমি শয়ন দেব। বন্ধুরা, কাল আমরা অনেক ভোরবেলা গোপালসোনাকে নিয়ে তারাপীঠ ঘুরতে যাচ্ছি, তাই একটু আজকে তাড়াতাড়ি গোপালসোনাকে শয়ন দিচ্ছি। তো গোপালসোনার বিছানা এখন সুন্দর করে ঝেড়ে নিচ্ছি, সকালে আমি সুন্দর করে ঝেড়ে গুছিয়ে রাখি, কিন্তু আমরাও বন্ধুরা যখন রাতে আমাদের বিছানায় শুতে আসি তো সুন্দর করে খাট বিছানা পরিষ্কার করে নেই। তো গোপালসোনারও বিছানা সুন্দর করে পরিষ্কার করে নিলাম, আর গোপালসোনার যে ফুল তুলসী পাতা সেগুলো সরিয়ে দিলাম। এখন গোপালসোনাকে খাটে নিয়ে চলে এসেছি, আর পরিষ্কার শুদ্ধ কাপড়ে একটু গোলাপ জল আর অগরু নিয়ে গোপালসোনার এখন হাত মুখ একটু ভালো করে মুছে নেব, যাতে গোপালসোনার একটু ফ্রেশ লাগে আর রাতে ভালো আরামে একটু ঘুমাতে পারে, কারণ খুবই গরম পড়েছে বন্ধুরা। বন্ধুরা, আমি আমার ছোট্ট দুষ্টু মিষ্টি গোপালসোনাকে তারাপীঠ ঘুরতে নিয়ে যাচ্ছি, তাই জন্য গোপালসোনার এই প্রথমবার আমি অঙ্গরাগ করলাম, আমার খুব খুব ভালো লাগছে। আর তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, যে তোমাদেরও গোপালসোনার সিঙ্গার বা অঙ্গরাগ খুব পছন্দ হয়েছে, তোমাদেরও ভীষণ ভালো লেগেছে, তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। দেখো বন্ধুরা, আমি গোপালসোনাকে এখন শয়ন দিয়ে দিয়েছি, তো গোপালসোনাকে একটু মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, একটু হাত পা একটু ভালো মতো একটু মালিশ করে আদর করে ঘুম পাড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি গোপালসোনাকে রোজ রাতে শয়ন দেওয়ার সময় ঘুম পাড়ালে কোনো গান অথবা কোনো ছড়া অথবা হরে কৃষ্ণ বা রাধে রাধে বলে গোপালসোনাকে আদর করে ঘুম পাড়িয়ে দিই। গোপালসোনা এখন ঘুমিয়ে পড়েছে, দেখো তো গোপালসোনার কাছে গোপালসোনার প্রিয় বাসি, টিফিন বক্সে করে কিছু খাবার আর একটা জলের বোতল দিয়ে দিলাম, আর ময়ূরের পালক দিয়ে হাওয়া করে গোপালসোনাকে ঘুম পাড়িয়ে দিলাম। তো গোপালসোনা ঘুমিয়ে পড়েছে। কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তো চলো বন্ধুরা, এখন আমার ছোট্ট গোপালসোনা ঘুমিয়ে পড়েছে, আর আমি কাল ভোরবেলা বেরোবো, তাই জন্য গোপালসোনার এখন ব্যাগটা গুছিয়ে নেই, কী কী প্রয়োজনীয় জিনিস আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি চলো বন্ধুরা তোমরাও দেখে নাও। সবার প্রথম দেখো এই বাস্কেটটা আমি নিচ্ছি, তো বাস্কেটটা পরিষ্কারই আমি একটা প্যাকেটে করেই রেখেছিলাম, তাও একটু ভালো করে আমি এখন মুছে নিচ্ছি। এই বাস্কেটটা করে আমি গোপালসোনাকে নিয়ে যাব, আর এই বাস্কেটটার মধ্যে আমি একটা এরকম দেখো গদি পেতে নিলাম, পুরো এই বাস্কেটটার সাইজ এটা একদম, তো গদি পেতে নিয়েছি, আর গদির উপরেই একটা টাওয়াল মতো পেতে নিলাম চার ভাঁজ করে, যাতে অনেকটা মোটা হয়, আর একটা সুতির আমি চাদর পেতে নিচ্ছি, সেটাও চার ভাঁজ করে পেতে নিলাম, বেশ অনেকটাই গদি হয়েছে। আর দেখো বন্ধুরা, বালিশ নিচ্ছি আমি গোপালসোনার, দুটো মাথার বালিশ নিচ্ছি, আর এরকম ছোট পাশ বালিশও নিচ্ছি, আর নিচ্ছি ময়ূরের পালক,
বন্ধুরা দেখো, আর আমি নিয়ে নিয়েছি কিছু গোপাল সোনার প্রিয় খেলনা, যাতে মাঝে মাঝে আমরা যখন একটু হোটেল থেকে বাইরে যাব, কারণ সব জায়গাতে গোপাল সোনাকে নিয়ে যাওয়া সম্ভব হবে না, তো তাই জন্য কিছু গোপাল সোনার খেলনা নিয়ে নিলাম, যাতে গোপাল সোনার একা একা না লাগে। আর দেখো বন্ধুরা, জলের বোতল নিয়ে নিয়েছি, আর একটা নতুন ব্যাগ কিনেছি আমি আমার গোপাল সোনার জন্য। এই তারাপীঠ ঘুরতে যাব, তাই জন্য গোপাল সোনার এই ব্যাগটা আমি কিনেছি। এই ব্যাগে করে আমি গোপাল সোনার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে যাব। আমরা 4 দিন তারাপীঠে থাকবো, তো সেই 4 দিনের মতোই আমি জিনিস নিয়ে যাচ্ছি। তো দেখো, এরকম একটা সুতির আমি নতুন চাদর কিনেছি, সুতির এই চাদরটা নিলাম, আর একটা এরকম ডিজাইন করা একটা চাদর নিলাম, আর কিছু জুয়েলারি নিয়ে নিচ্ছি, আর এই নতুন পাগড়িটাও আমি কিনেছি। এই দেখো, এই জুয়েলারিগুলো একদম নতুন। তো আমার গোপাল সোনার বেশি জুয়েলারি ছিল না, তো কয়েকটা জুয়েলারি আমি কিনেছি, যেহেতু গোপাল সোনা একটু বাইরে ঘুরতে যাবে। আর ময়ূরের পালক নিয়ে নিলাম, দেখো এই নতুন গলার হারটা নিলাম, কারণ দেখবে বন্ধুরা আমরা যখন বাইরে যাই তো আমরা একটু ভালো করে সুন্দর করে সাজি, তো গোপাল সোনাকেও আমি একটু সুন্দর করে সাজাবো, তাই আমি কিছু জুয়েলারি নিয়ে নিলাম। আর এই স্প্রে বোতলে করে দেখো গঙ্গাজল নিয়ে নিলাম, আর একটা হাত পাখা নিচ্ছি কারণ খুবই গরম, আর আমি গোলাপ জল নিয়েছি, অগরু নিয়েছি। আর এই হাত পাখাটায় আমরা যাচ্ছি বাসে করে, তো এই হাত পাখাটা যখন গরম লাগবে তো একটু আমি হাওয়া দিতে পারবো। তো আর দেখো বন্ধুরা, নিয়েছি একটা ধূপকাঠির প্যাকেট, আর এই ছোট্ট একটা পাথরের টিফিন বক্স আমি নিচ্ছি গোপাল সোনার, যাই করে আমি কিছু খাবার গোপাল সোনার কাছে রাখতে পারবো। আর এরকম দেখো ন্যাপি, আর এই কটনের জামা আমি কিনেছি নতুন নতুন, তো এইগুলো আমি নিয়ে যাচ্ছি রাতে শয়ন দেওয়ার জন্য, গোপাল সোনার খুবই আরাম হবে এই জামা পরে। আর এই কটনের এই নতুন জামাটাও আমি নিচ্ছি, তো আমি বেশিরভাগ সব কটনের হালকা জামাই নিচ্ছি। আর এই একটা দেখো একদম নেটের হালকা জামা, এই জামাটাও নিচ্ছি, এগুলো সবই নতুন কিন্তু পিওর কটনের আর একদম হালকা, কারণ যেহেতু ভীষণ গরম। আর দেখো এরকম একটা ছোট্ট ঘটি নিচ্ছি গোপাল সোনাকে স্নান করানোর জন্য, আর এই ছোট্ট থালা বাটি আর ছোট প্লেট আর গ্লাস নিচ্ছি, এই কটাই বাসন আমি নিচ্ছি গোপাল সোনাকে ভোগ নিবেদন করার জন্য। আর এই গোপাল সোনার মুখ মোছা রুমালটা নিচ্ছি, আর এই প্লাস্টিকে করে দেখো বন্ধুরা আমি কিছু ফুল তুলসী পাতা নিয়ে যাচ্ছি। আর আমি তারাপীঠ ঘুরতে যাচ্ছি, ওখানে তো ফুল তুলসী পাতা তো আমি পাবোই, আমি তাও যেহেতু বৃহস্পতিবার আমি ব্যাগটা গুছিয়েছি, তো আমার বৃহস্পতিবার বাড়িতে ফুল এসেছে, তো আমি কিছু ফুল তুলসী পাতা নিয়েই যাচ্ছি। আর একটা ফল, দুটো ফলও নিয়ে নিলাম আমি, আর একটা আয়না নিয়ে নিলাম। আর দেখো এরকম বাক্স করে আমি একটু চিড়ে নিয়ে নিলাম, আর গুড নাইট নিয়ে নিচ্ছি, আর একটা স্যানিটাইজ নিয়ে নিচ্ছি, আর একটা নিয়েছি ফাঁকা জলের বোতল। আমি গোপাল সোনার স্নানের জল বা গোপাল সোনার থালা বাসন ধোয়ার জল যদি কোথাও সেরকম জায়গা না পাই ফেলার, তো আমি এই বোতলে করে নিয়ে আসবো। যদি কোনো ভালো জায়গা পাই, ফুল গাছের গোড়া পাই, সেখানে ফেলতে পারবো, আর যদি না পাই আমি তাহলে বাড়িতে নিয়ে আসবো। আমি অল্প সামান্য জল ব্যবহার করব, এসে বাড়িতে ফুল গাছের গোড়ায় ফেলে দেবো, যেখানে সেখানে ফেলবো না। আর দেখো বন্ধুরা, কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি, কাজু কিশমিশ মাখন মিশ্রি আমসত্ত্ব খেজুর কিছু বিস্কুট, হরলিক্সের পাতা নিচ্ছি, আর দেখো এরকম ব্রিটানিয়া বিস্কুট নিচ্ছি, আর আমি একটা ইলেকট্রিক কেটেলও নিয়ে যাচ্ছি সাথে করে, যাতে গোপাল সোনার ভোগ নিবেদন করতে পারি। আর দেখো বন্ধুরা, এরকম চন্দন পাউডার নিয়ে নিচ্ছি, আর লাইটার নিয়ে নিচ্ছি, আর মোমবাতি নিয়ে নিচ্ছি, আর এরকম একটা সুন্দর নতুন একটা জামা কিনেছি আমি গোপাল সোনার জন্য, গোপাল সোনা ঘুরতে যাবে তাই জন্য এই নতুন পাগড়ি আর নতুন জামাটা আমি কিনেছি, তো এই দুটো নিয়ে নিচ্ছি। আর গোপাল সোনার স্নান করার পরে এই তোয়ালটা দিয়ে গোপাল সোনার হাত পা মুছি, সেটাও নিয়ে নিলাম, আর গোপাল সোনার ঝুনঝুনিটাও নিয়ে নিলাম, তো সব কিছুই গোপাল সোনার ব্যাগে গুছিয়ে নিয়েছি। আর আমরা এখন ভোরবেলা রেডি হয়ে গেছি, তো গোপাল সোনাও নতুন জামা পরে রেডি হয়ে গেছে। এখন বাজে 4:00, তো দেখো বন্ধুরা গোপাল সোনা পুরো রেডি, আর গোপাল সোনাকে সকালে ভোগ নিবেদন করে আমি নিয়ে যাচ্ছি, আর আমাদেরও ব্যাগ গোছানো হয়ে গেছে। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে, অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, ঈশ্বর সকলের মঙ্গল করুক, রাধে রাধে।